তেহট্ট মহকুমার অন্যতম আরেকটি ব্লক তেহট্ট দুই এই তেহট্ট দুই ব্লককেই তেহট্ট মহকুমার সদর শহর তেহট্ট থেকে বঞ্চিত করেছে জলঙ্গী নদী এই জলঙ্গী নদীর ওপরে একটা কংক্রিটের পাকা শাঁখ তৈরি করা হোক এলাকাবাসীর এই দাবি দীর্ঘদিনের কারণ এই জলঙ্গী নদী পেরিয়ে প্রতিদিন এপারে আসতে হয় কয়েক হাজার মানুষকে এপারে রয়েছে স্কুল কলেজ আদালত মহকুমা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর নদী পেরিয়ে রোজ কয়েক হাজার মানুষ এপারে তারা পরিষেবা নিতে আসেন বিশেষ করে তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসতে ওপারের অসংখ্য মানুষকে জলঙ্গি নদীতে কোনো পাকা শাঁখো না থাকার কারণে বছরের বেশিরভাগ সময় নৌকা করে পারাপার করতে হয় অ্যাম্বুলেন্স পারাপার করতে সমস্যার মধ্যে পড়েন বছরের বেশ কিছু সময় বাঁশের শাঁখো তৈরি করেন ইজারাদাররা তবে তার উপর দিয়েই অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি চলাচল করতে বেশ খানিকটা সমস্যা পড়তে হয় একাধিকবার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া এই শাঁখো কংক্রিটের শাঁখো তৈরি করা হবে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার কাজ করতে চলেছেন সাংসদ মহু তিনি জানিয়েছেন দু সালে পিডব্লিউকে একটি আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে এই হয়েতে কংক্রিটের শাঁখো তৈরির সার্ভে শুরু হয়েছে খুব দ্রুত সেই শাঁখো তৈরি হবে তো এক নম্বর ব্লকে ব্রিজের কাজ সার্ভে শুরু হয়েছে এবং যদি বৃষ্টি হয় তাহলে তেহট্টার মানুষ হিসাবে আমি বলবো যে মানে সব মানুষেই উপকার হয় এটাই বলতে চাই অর্ষাদ মহাম্মতে যদি এই ব্রিজটা তৈরি করে তাহলে তেহট্টের মানুষ তেহট্টার এক নম্বর এবং দু নম্বর ব্লকের মানুষ খুবই উপকৃত হবে এবং তিনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ রইব যাতে এই ব্রিজটা তিনি খুব তাড়াতাড়ি কাজটা করব এই শাখো তৈরি হয়ে গেলে উপকৃত হবে এই দুই ব্লকের অসংখ্য মানুষ এখন কবে হবে এই সাঁকো সেই অপেক্ষায় প্রহর গুনছেন এই দুই ব্লকের বাসিন্দারা আমার শহর তেহট্ট থেকে ক্যামেরায় রাজু বিশ্বাসের সঙ্গে সন্তু সাহা কলকাতা টিভি